उठ सोचती रे की बाती दा घूम भांगसे नहीं हाँ अंकल आप नहीं जाते सकाले इखने एगारोटा बजे এটাও এখনো সকাল কি যে কোনা বাতিজা কিদারে এখন উঠছস না উঠছে ভাই উঠছে ওলা ভাই মানুষ একটু ঘুমায় আর কি সকাল সকাল কি তার করবে সাথে খালি খাস আর ঘুমাস না হ্যাঁ ওঠ উঠি রেডি হও তাড়াতাড়ি কিসের জন্য আর তুমি এমনি সাজিয়াছো কেন আরে আবালের ঘরে আবাল রে তোরলাই কই যাইতাম হ্যাঁ এই কুরবানি যাইতাস না কুরবানি দাও লাগতো না গরু কিনা দাও লাগতো না হাটে দাও লাগতো না হ্যাঁ পড় তাড়াতাড়ি তুই কি সাজে বসে আমি গরু দরি আর গরু আমার টানি লই যাক নাকি হ্যাঁ পাগল নাকি জানের মায়া নাই হ্যাঁ এই অবস্থায় তুমি যাবে হাটে গরু কিনতে নাকি তুমি নিজে মরবে আমাদেরকে মরবে নাকি তো বাতি যা হাটে না গেলে গরু কিনবো কমতে বেয়ারি কি তোমার ঘরে এনে দিয়ে যাইবো গরু হ্যাঁ হ্যাঁ বাসায় এসেই দেওয়া যাবে এখন অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ইজিলি গরু কিনতে পারবেন তো গরু যেহেতু আপনি বাসায় বসে অনলাইন থেকে কিনতে পারতেছেন তাহলে বাইরে যাওয়ার কি দরকার হ্যাঁ রিক্স নেওয়ার কি দরকার হ্যাঁ বাতি যা কি কই হ্যাঁ কি ক না ক হাটে যাইয়াম গরু দেখলাম গরুর পাশে ঠাস ঠাস করে থাপ্পো চোপ্পো লাগাইম কতক্ষণ একটা যে মজা এ মজা কি তুমি অনলাইন টনলাইন তুমি কিনি মজা পাইবা নিমিয়া গরু কিনবা গরু যখন লই মানে কি দৌড়াই দৌড়াই রাস্তা দিয়ে আইবা মাইসে কইবা ভাই কত কত তুমি কইবা ভাই এত এত মাইসে কইবা ভাই জিতছেন ভাই জিতছেন তখন তোমার কাছে একটা ফিলিং কি আইব বাতি যা কি কইতাম এই মজা কি তুমি অনলাইন তুমি কিনি খাইবা তাই যা থাকলে আঙ্কেল এমন অনেক কিছু করা যাবে আর এক মিনিট গরু কিনতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতেছেন আল্লাহর জন্য আপনি এখানে গরুর দাম কত এটা নিয়ে তো চিলাচিলি করার কোনো দরকার নাই আব্বু তুমি যাও এই জামা কাপড় খোলো আচ্ছা তাইলে হাটে আর না যাই আর আঙ্কেল আপনিও বাসায় যান আবুরে বলেন যে আমাদের প্রতিবেশীদের মধ্যে কারা কারা কুরবানি দিতেছেন ওদের একটা লিস্ট করতে এবার এই মহামারীর কারণে অনেকে আর্থিক মন্দায় ভুগতেছে কুরবানি দিতে পারতেছে না বাট লজ্জায় বলতে পারতেছে না তো ওদেরকে তো আমাদেরই দেখতে হবে নাকি এটা আবার ঠিক করেছে বাতি যা আচ্ছা জায়গা তাহলে বাসায় যায় আবুরে একটু কই খবর টবর লই তো যাই আরো কিছুক্ষণ ঘুমাই আরে লাট সাহেব রে গরু যে কিনবি গরু খাওয়াবি কি গাছ কাটবো কাটা ওট তাই তাড়াতাড়ি গাছ কাটিলে যাও হ্যালো ভক্তরা কি অবস্থা আশা করতেছি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আসন্ন পবিত্র ঈদ উল আজহায় সবাই সরকারি নির্দেশনা মোতাবেক মেনে ঈদ পালন করবেন এটাই আশা একটা ছোট রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে আপনাদের যে আত্মীয় স্বজন এবং গরিবের ভাগটা আছে তা দেওয়ার আগে অবশ্যই আপনার প্রতিবেশীদের একটু খবর নেবেন কারণ এই মহামারীতে অনেকেরই চাকরি নেই অনেকেরই আয় রোজগারের উপায় বন্ধ সো অনেকেই হয়তো কুরবানি দিতে পারবে না আপনারা সবাই একটু খোঁজ খবর রাখবেন আপনাদের প্রতিবেশীদের প্রতি একটা কথাই বলতে চাই ঈদ হোক সবার সবাইকে ঈদ মোবারক